ইনশাআল্লাহ আপনাদের সামনে আমি দুই একটা কথা আলোচনা করব, সেটা হলো শিক্ষা সম্পর্কে বলছি হুজুর, আগেই বলছি। তো আমরা শিক্ষা সম্পর্কে আলোচনা করা লাগে দুই একটি কথা ইনশাআল্লাহ আমি বলবো। যা নিচ্ছে এখানে স্টেজে মুআজ্জাজ উলামায়ে কিরাম রয়েছেন এবং এখানে আমার সামনে শিক্ষিত সমাজ রয়েছেন, নিশ্চয় আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার পরে বিখ্যাত ইমাম ছিলেন যে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাই, ওনার ভাই ছিলেন আহমদ রাহমাতুল্লাহ আলাই, ওনারা দুই ভাই ছিলেন। বড় ভাই ছিলেন মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাই আর ছোট ভাই ছিলেন ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাই। দুই ভাই ওই সময় বড় আলিম ছিলেন, বুজুর্গ ছিলেন, বহুত বড় বুজুর্গ ছিলেন। তো ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাই উনি আলিম ছিলেন, বড় আলিম ছিলেন আর উনি ইমামতি করতেন। আর ছোট ভাই ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাই উনি আলিম ছিলেন না, কিন্তু বড় ইবাদত করনেওয়ালা ছিলেন, উনি আল্লাহর জিকির করছেন খুব। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাই ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইয়ের পিছনে নামাজ পড়ে না, অর্থাৎ নামাজে যায় না। কথা বুঝছেন? বুঝেন আমার কথা? কথা বলেন একবারে, মনে হয় সামনে কবরস্থানের সামনে বয়ান করতেছি। তো মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাই যেমন মসজিদে নামাজ পড়ে বাড়ায়, বড় মসজিদ, তো মানুষের সমালোচনা করি যে হুজুরের ভাই ইনি বহুত বড় আলিম, মানে আল্লাহর ওলি আল্লাহ, উনি ইনার পিছনে নামাজ পড়ে না, না মসজিদে তো আসে না, মানুষ এটা সমালোচনা করি আর করার কথাই। তো উনি যায় ওনাকে মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইকে বলছে যে আপনার ভাই মসজিদে আসে না কেন, নামাজে আসে না কেন, আপনার পিছনে নামাজ পড়ে না নাকি? বলছে ঠিক আছে আমি বলবো বাড়িতে কি। তো বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পর ওনার মাকে বলছে জাম্মা যান, ছোট ভাই আমার পিছনে মসজিদে যায় না কেন, নামাজ পড়ে না কেন, আমি বহুত বড় আলিম, মানুষ আমাকে হুজুর বলে, আমাকে খুব সম্মান করে। তো ভাই মহতরম দোস্ত বুজুর্গ, তো মা লগে লগে ছোটো বেটাকে ডাকছে, ইমাম আহমদকে ডাকছে যে বেটা এদিকে আসো। আচ্ছে আসার পরে বলছে বাবা তুমি ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইর পিছনে নামাজ পড়ো না কেন? বলে ঠিক আছে মা কালকে থেকে যাব। বাস শেষ। তো কালকে যে সময় গেছে জোহরের নামাজে, যাওয়ার পরে দুই রাকাত নামাজ পড়ছে, দুই রাকাত নামাজ পড়ার পরে ভাই নোটিশ আসছে, শেষ করি, শেষ উপায় নাই, নোটিশ আসছে। আল্লাহ, তো উনি বলছে দুই রাকাত নামাজ পড়ার পরেই নামাজ ছাইরে দিয়ে আসে পড়ছে। আগের কাতে নামাজ ছাইরে আসলে পরে মানুষ দেহে না, মানুষ সামান্দে 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 আসে পরে। তো আসা পড়ার পরে মানুষে তো দেখছে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি বাকি দুই রাকাত নামাজ পড়ে মসজিদে থেকে বাড়াইছে, মানুষে আরো বেশি সমালোচনা শুরু করছে যে ইনি তো আসেই না নামাজে, যদি আজকে আছে দুই রাকাত নামাজ পড়ে ছেড়ে দিয়ে গেছে গা, এ কি ব্যাপার, ইনারা ভাইয়ের সঙ্গে ভাই কোনো ঝগড়া আছে নাকি, এত বড় বড় ওলি আল্লাহ। তো
পরে উনি আরো যখন বলছে যে আপনার সঙ্গে কোনো ঝগড়া আছে নাকি ছোট ভাইয়ের সঙ্গে, বলছে না, বলে উনি দুই রাকাত নামাজ পড়ে ছেড়ে দিয়ে চলে গেছে। বলে ঠিক আছে আমি শুনবো বাড়িতে। তো ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই বড় ভাই বাড়িতে আবার গেছে, যা মাকে বলছে যে মা তোমার ছোট ছেলে আজকে নামাজে গেছে, জোহরের সময় নামাজে তো যাই না বাড়িতে নামাজ পড়ে, আজকে যাইয়া দুই রাকাত নামাজ পড়ে ছেড়ে দিয়ে আসছি, আরো বিপদ চাপাই থুয়েছি। সব মানুষ আরো বেশি আলোচনা শুরু করছে। তো উনি বলছে তো ওনার মা মা ডাক দিছে ছোট বেটাকে, ছোট বেটা যখন আসছে বলছে বাবা নামাজে যাও না, আজকে নামাজে গেছো যাইয়া দুই রাকাত নামাজ পড়ে ছেড়ে আসছো, কি ব্যাপার? বলছে মা আমি বলবো কি? হ্যাঁ বলো কি হয়েছে। তো এবার ওনার মা বলছে তাহলে বলো কি হয়েছে। তো বলছে যে মা আমি যখন নামাজে দাঁড়াইছি প্রথম রাকাতে নিয়ত বান্দা, তো নিয়ত বান্দা নামাজে দাঁড়ানোর পরে দুই রাকাত পড়ছি ঠিক, দুই রাকাত পরে যে সময় দাঁড়াইছি দাঁড়ানোর পরে বড় ভাই অর্থাৎ ইমাম মোহাম্মদ গাজ্জালি রহমতুল্লাহ আলাই ওনার মানে ধ্যানটা আল্লাহর দিকে নাই, ওনার ধ্যানটা আল্লাহর দিকে নাই, ওনার ধ্যান গেছে মাসলা মাসাইলের দিকে, তার মানে ওর বড় আলিম আছিল মনটা ওই দিক গেছে, ক্লাসে কিরম করে পড়াইতে লাগে বুঝাইতে লাগে মাসলা মাসাইল, ও মনটা ওই দিক চলে গেছে। তো মা আমি নামাজ ছেড়ে দিছি, যে আমি যার পিছনে নামাজ পড়ি ওর মন আল্লাহর দিকে নাই আর একদিকে, তাহলে আমি ওর পিছনে আর কি করে নামাজ পড়বো। তো নামাজ আমি ছেড়ে দিছি, ছেড়ে দিয়ে আমি আসে পড়ছি বাড়িতে। এবার বড় ভাই মোহাম্মদ রহমতুল্লাহ আলাইয়ের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে, উনি আশ্চর্য হয়ে গেছে, হয় জিজ্ঞাসা করছে মা ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইকে, বাবা কথা ঠিক? ইমাম মোহাম্মদ তো কান দিতেছে, বলছে মা ঠিক কথা, কথা ঠিক যে দুই রাকাত নামাজ ঠিক আছিল, তৃতীয় রাকাতে যায়া দাঁড়ানোর পরে আমার মনটা ওদিকে গেছে। তো ইনি তো কান দিতেছে, এবার মা কি বলছে দেখেন, মা বলছে যে বেটা বেটে তুমি দোনো কোই কাম কা নেই হে, দোনো বেটা তোমরা কোনো কামের না। এবার ছোট বেটাও কান্দা শুরু করছে যে আমি এত বড় ওলি আল্লাহ আমিও কোনো কামের না করি, বড় বেটা তো আগে থেকেই কান দিতেছে। তো ছোট বেটা জিজ্ঞাসা করছে মা কেন? এবার মার জবাবটা দেখেন, মা বলছে যে বাবা তুমি নামাজে দাঁড়াইছো ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলের পিছনে, ওনার মনটা না কোন দিকে যায় যাক, তোমার মন থাকবে আল্লাহর দিকে ধিয়ানে, আল্লাহর দিকে ধাপিত হয়ে থাকবে, তোমার মনটা ওই তোমার বড় ভাইয়ের মনে পাশে ধরেছে কেন, কোথেকেও তুমি কোনো কামের না। বড় বেটাকে বলছে যে বেটা তুমি নামাজে দাঁড়াইছো তোমার মনটা ধ্যানে থাকবে আল্লাহর দিকে, তোমার আল্লাহর দিকে ধ্যানে থাকা বাদ দাও তুমি মাসলা মাসাইলের দিকে কেন, কোথেকে তুমিও কোনো কামের না, অর্থাৎ তোমরা কোনো দুই বেটাই দু কামের না। এই কথার দ্বারা কি বুঝলেন বলেন? দুটা বড় বড় ওলি আল্লাহ সিনাদের কিতাব বড় বড় কিতাব লিখেছেন, তারপরেও মায় বলতেছে কোনো কামের না, এর দ্বারা কি বুঝছে ভাই মহতরম দোস্ত বুজুর্গ? এই কথার দ্বারা আমি দুইটা একটা কথা বুঝাইতে চাই, এই দুই বড় ওলি আল্লাহ থেকে বড় ওলি আল্লাহ হলো মা, মা দুই ওলি আল্লাহ থেকে বড় ওলি আল্লাহ হলো মা। আর এই মা এমন কোশ্চেন করছে দুনো বেটার কোনো অ্যান্সার দেওয়ার রাস্তা নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মা কোথায় শিক্ষা লাভ করছে, কোথায় শিখেছে, এত বড় ওলি আল্লাহর মা হয়েছে কোন জায়গায় পড়ে, কোন জায়গায় পড়াশোনা করে এই দিন শিখছে, এই দিনের কোন জায়গায় এই দিন মানে শিক্ষা অবলম্বন করছে, এই শিক্ষা কোথায় শিখছে,
এই শিক্ষা একমাত্র দিনই মাদ্রাসায় শিখেছে। এই মা এই মাদ্রাসায় শিখেছে, তার ফলে ফলে ছেলে পেলে এত বড় বড় আল্লাহর ওলি আল্লাহ হয়েছে, তারপরেও মার কাছে ছোট। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, এর দ্বারা আমি স্পষ্ট কথায় বোঝাবার চাই যে আমাদের এই এলাকার, খালি এই এলাকার না, সারা বিশ্বের ভিতরে আমাদের মাদ্রাসার জরুরত আছে কিনা বলুন, জোরে বলুন, আছে না নাই? কতটুক জরুরত আছে, কতটুক ভালোবাসতে হবে, কতটুক জরুরত আছে এই মাদ্রাসা। আমাদের এখানে মনে রাখবেন যে প্রত্যেকটা মুসলমানের জন্য মাদ্রাসা হলো কলিজার টুকরো একটা। আমরা মাদ্রাসার জন্য যদি প্রয়োজন হয় জান দিতে লাগে জান দিব, এই মাদ্রাসাকে সুনজর দেখতে হবে প্রত্যেকটা মুসলমানের জন্য। আমাদের উস্তাদ ইকরাম বলেছেন, জাগার দুনিয়া মে মাদ্রাসা না হতে, দুনিয়া মে আগর মাদ্রাসা না হতে তো ইনসান ইনসান নহীঁ রহতে, ইনসান জানোয়ার বন জাতে। কইছে দুনিয়ার মধ্যে যদি মাদ্রাসা না থাকে মানুষ মানুষ থাকবে না, মানুষ জানোয়ার হয়ে যাবে। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, এই আদর্শ এই আখলাক চরিত্র মাদ্রাসায় শেখানো হয়, মাদ্রাসায় শেখানো হয়। এই জন্য ভাই মহতরম দোস্ত বুজুর্গ, অনেক মানুষ আছে আমাদের মধ্যে যারা মাদ্রাসাকে মানে ঘৃণা করে, মাদ্রাসাকে ডিনাই করে, মাদ্রাসাকে বলে যে একদিকে পড়াশোনা হয়। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, আজকে প্রায়জন মানুষ আমরা কিন্তু বুঝ আসার পরেও আমরা শয়তানের ফেরকা পড়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলতে থাকি যে মাদ্রাসায় দিনী শিক্ষা হয় ঠিকই, জেনারেল শিক্ষা হয় না। ভাই প্রায়জন মানুষ এখানে আসে, ওয়াজ মেহফিলে আসে, বয়ান করে, ইংলিশ দিয়ে কথা কয়, কথায় কথায় ইংলিশ কয়। দুই বছর আগে এখানে এক স্টেজে এক ওলামা ছিল, ওখান থেকে বলছে, আমরা এসে বলছি হুজুর ইংলিশটা কম কম বুঝি কম, আর ওই মানুষগুলোই বলতেছে কয় যে আমরা এখানে খালি দিনের শিক্ষা হয়। এ কিরম কথা, ওই মানুষগুলোই বলে যে এখানে খালি দিনের শিক্ষা হয়, এখানে পর্দার আর কিছু শিখানো হয় না। আর ওই 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 আলিম কোন জায়গায় শিখছে, পড়াই আলিম ওলামা এখানে এসে ইংলিশ কথা কয়, এরা কোন মাদ্রাসা কোন স্কুলে পড়লো, ওই মাদ্রাসা পড়েই তো শিখছে। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, এই জন্য আমাদের মাদ্রাসার খুব জরুরত আছে, খুব জরুরত আছে। আমি আর একটা কথা কয়ে ইনশাল্লাহ শেষ করব, যেটা হলো যে কি 1857 সনে যেটা ভারত জঙ্গে আজাদি হয়েছিল, ভারতে ভারতে জঙ্গে আজাদি ইংরেজের সঙ্গে যেটা লড়াই হয়েছিল, ভারত আজাদ হয়েছিল, স্বাধীন হয়েছিল, সর্বপ্রথম ইংরেজের বিরোধ মাওলানা শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই ফতোয়া জারি করছিলেন যে ইংরেজের সঙ্গে লড়াই করা আমাদের উপরে ফরজ আইন। কথা মনে রাখবেন, খুব বুঝবেন কথা, খুব বোঝার চেষ্টা করবেন। আমরা কিন্তু সব শেষ হয়ে গেছি, আমরা না শিক্ষার দিকে আমাদের আছে, আর যদি আছে সে গুরুত্বপূর্ণ শিক্ষার দিকে আমরা আগবাড়া যাই না, ইতিহাসের দিকে আগবাড়া যাই না। শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই ফতোয়া জারি করছিলেন এই ভারতের বুকে, যে উনি বলছিলেন সর্বপ্রথম উনি মুখ দিয়ে প্রকাশ করছিলেন ইংরেজের বিরোধ জিহাদ করা ফরজ আইন হয়েছিল, ইংরেজের সঙ্গে লড়াই করা। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, সেই সময়ের কথা আমি দুই একটি কথা বলে ইনশাল্লাহ শেষ করতে চাই। সেটা হলো 1861 সনে ভারতের বুকে ইংরাজরা ওই সময়ের ভিতরে তিনটা ফয়সালা করেছিলেন, ওনারা কনফারেন্স করেছিলেন, বড় মিটিং করছিলেন যে এই ভারতকে যদি আমরা রাজ করতে যাই, ভারতকে স্বাধীন করতে যাই, আমরা যদি আমাদের রাজত্ব বজায় রাখতে চাই তাহলে তিনটা ফয়সালা নিতে হবে। কী কী তিনটা ফয়সালা? নাম্বার এক, কোরআনকে জ্বালিয়ে দিতে হবে। নাম্বার দুই, ওলামাকে শেষ করতে হবে, ওলামা বিলকুল শেষ করতে হবে। নাম্বার তিন, জিহাদের জজবা এটা শেষ করতে হবে, বিলকুল শেষ করতে হবে। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, এই তিনটে ফয়সালা নেওয়ার পরে মানুষকে আলিম ওলামাকে এইভাবে মারছে
भाई मोहतरम दोस्ती बुजुर्गो जे दिल्ली चांदनी चौक थेके निये खैबर तक एमन एकटा कोनो गाछ नाई जे गाछेर संगे आलिम ओलामार लाश लटका नाई। 14,000 आलिम ओलामाके सेखाने फाँसी लागाइछे। भाई मोहतरम दोस्ती बुजुर्गो এই দেশের জন্য ওলামারা এত শহীদ হয়েছে, এত কুরবানি দিয়েছেন, নিজের জানকে ত্যাগ করে দিয়েছেন, তবুও ইংরেজের সামনে কিন্তু মাথা নত করে নাই। ভাই মহতরম দোস্ত বুজুর্গ মাস্টার থামিসন যে ইংরেজ রিপোর্টার, ইংরেজদের রিপোর্টার ছিলেন, উনি ওনার নোটবুকে লিখছেন যে আমি দিল্লি এক খিমার ভিতরে গেলাম, যাওয়ার পরে মানুষের বদবু আছে, গন্ধ। ভাই মহতরম দোস্ত বুজুর্গ এই গন্ধ আছে, উনি গেছে যাওয়ার পর দেখে যে বৃহত্তর আগুন করে দিছে, আগুন আগুন করার পরে যে ওখানে 40 জন আলিম ওলামাকে লাইন লাগায় রাখছে। ভাই মহতরম দোস্ত বুজুর্গ মাস্টার থামিসন বলেছেন যে এই 40 জন আলিম ওলামাকে যেগুলা 70-80 বছর বয়স, 60 বছর বয়স বুজুর্গ আল্লাহর ওলি একবারে লাইন লাগাই দিছে। ভাই মহতরম দোস্ত বুজুর্গ তাদেরকে উলঙ্গ করে দিছে, শরীরে একটা কাপড়ও নাই। মাস্টার থামিসন বলেছেন ওনার নোটবুকে নোট করেছেন যে মানুষগুলোর চেহারা কিরম ছিল, চন্দ্রের মতো আলোকৃতি ছিল, নূর ছিল, অর্থাৎ এরা বুজুর্গ মানুষ ছিল, আল্লাহর ওলি আল্লাহ ছিলেন, জবরদস্ত আলিম আলিম ছিলেন, ওলামা ছিলেন। বলছি এরা মাথাগুলো কি করে আসিল, বলে মাথাগুলো আসমানের দিকে উঠে আসে। ভাই মহতরম দোস্ত বুজুর্গ এই মানুষগুলো মাথা আসমানের দিকে উঠায় রেখেছেন শরমের চোদনে, আর আল্লাহকে বলছে আল্লাহ আপনি ইজ্জতের মালিক, আপনি ইজ্জতের মালিক। ভাই মহতরম দোস্ত বুজুর্গ বলছে একজন একজন মানুষ এই জ্বলা আগুনের মধ্যে নিক্ষাপ করছেন, আর বলছে যে তোমরা বলো যে ইংরেজের বিরোধ আর কোনোদিন লড়াই করবো না, এই কথাটা বলো। আর 1857 সনে যেটা লড়াই হয়েছিল এই লড়াইয়ের ভিতরে তোমরা কি ছিলে কি না, অর্থাৎ ইংরেজের বিরুদ্ধে যেটা লড়াই হয়েছিল। ভাই মহতরম দোস্ত বুজুর্গ একটা একটা আপনার সামনে, আমার সামনে এই জ্বলা আগুনের মধ্যে একটা আলিমকে নিক্ষাপ করা হয়েছে, আপনি আপনি অন্তরে চিন্তা করুন তাহলে ওই মানুষটা কীভাবে দাপ পারছে আগুনের ভিতরে। আরও আলিম ওলামার সঙ্গে একটা একটা করে আলিমকে এইভাবে দিছি। ভাই মহতরম দোস্ত বুজুর্গ এভাবে একটা একটা করে 40টা আলিম আলিম ওলামাকে আগুনের মধ্যে নিক্ষাপ করছে। আলিম ওলামা কি বলেছেন ওই টাইমে, ওই টাইমে ওনারা বলেছেন ভাই মহতরম দোস্ত বুজুর্গ আংরেজকে সামনে সর নেই ঝুকায়া, হাম নেই ঝুকায়েঙ্গে সর, আনে ওয়ালে নসল কো ভি ঝুকানে নেই দুঙ্গা। ভাই মহতরম দোস্ত বুজুর্গ আমরা আংরেজদের সামনে মাথা নত করি নাই, আর আমাদের আগামী যত নসল আসবে আমরা আংরেজদের সামনে মাথা নত করতে দিব না। একটা একটা করে এইভাবে আলিম ওলামা আমাকে শেষ করছে। এই জন্য ভাই মহতরম দোস্ত বুজুর্গ এত কষ্ট মেহনত, এত বড় ইমানের তাকওয়া ছিলেন, এত শক্তিশালী ইমানের তাকওয়া ছিলেন, এর কথার দ্বারা আমি একটা কথাই বোঝাতে চাই ভাই মহতরম দোস্ত বুজুর্গ যে এই সমস্ত আলিম ওলামার মা কেমন ছিলেন, কিমান ইমানের তাকওয়া ছিলেন। ভাই মহতরম দোস্ত বুজুর্গ এই জন্যে আমাদের বানাত মাদ্রাসার প্রয়োজন, এই মতো ভাই মহতরম দোস্ত বুজুর্গ ওই সমস্ত আলিম ওলামার মা ওইরকম বুজুর্গ আলিম ওলামা ছিলেন,
আলিমা ছিলেন, বুজুর্গ আলিমা ছিলেন, মা দিনদাই পরহেজগারি ছিলেন। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, এই জন্য আমাদের বানাত মাদ্রাসার খুব জরুরি, আমরা যেন খুব জরুরি এর উপরে যেন সুনজর রাখি। এই সমস্ত আলিমুলামা কোথায় পয়দা হবে? এই সমস্ত আলিমুলামা এই মাদ্রাসায় পয়দা হয়। এই সমস্ত মাদ্রাসায় থেকে শিক্ষা অবলম্বন করে তেনাদের গর্বে থেকে এরকম আলিমুলামা পয়দা হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য এই মাদ্রাসার উপরে সুনজর রাখবেন। আমার একবারে সংকীর্ণ মানে সময়, ইনশাল্লাহ আমার অনেক আশা ছিল অনেক কথা কওয়ার, কিন্তু একবারে সংকীর্ণ সময়, যেহেতু মেহমান এসে গেছে, এই জন্য ইনশাল্লাহ আমি আমার বক্তব্য ইনশাল্লাহ এ পর্যন্তই শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।